কারণে অনেকটা লেট হয়ে গেলাম, আবার যদি বৃষ্টি আসে তাহলে শেষ। এই হলো আমাদের রাস্তার অবস্থা, আমাদের বক্তারপুর আর কালামপুরের রাস্তা বর্ষাকাল এলেই এরকম অবস্থা হয়ে যায়। জানি না এই অবস্থা থেকে কবে রেহাই পাবো, স্থানীয় রাজনৈতিক কর্মকর্তারা কবে আমাদের দিকে একটু সুনজর দিবেন। আশা করছি বর্ষাকাল গেলেই রাস্তার কাজ তারা শুরু করে দিবেন। আবারও ঘুরে ঘুরে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টিতে এই দিনে আর ভিজব না। এখন একটা ছাউনির আশায় সামনের দিকে একটু এগিয়ে যাই, ছাউনি পেলেই আমরা দাঁড়িয়ে যাব। ছাউনি পাওয়া গেছে, এখানে এখন কিছুক্ষণের জন্য দাঁড়াবো। বৃষ্টির পর যেন প্রকৃতি আরো সুন্দর হয়ে যায়। ঝনঝন করে ট্রেন ছুটে চলেছে, কিন্তু ট্রেনের সাথে আমরা ছুটতে পারছি না, কারণ রাস্তাটা ট্রেনের মতো অত সুন্দর না। চাইলে এই বাইক জোরে চালানো যায়, শুধু জোরে চালালেই বাইকার হওয়া যায় না। একজন বাইকার হতে হলে তার বাইককে ভালোবাসতে হবে, এবং সে যে রাস্তায় সে বাইকটা রাইড করবে সেই রাস্তাকে এবং রাস্তার সৌন্দর্যকে ভালোবাসতে হবে। আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য গতি নয়, ঠান্ডা মাথায় চালিয়ে দু চোখ ভরে দেখতে হয়। প্রচণ্ড বর্ষায় নদীনালা খালবিল হাওর সবই পরিপূর্ণ, পানিতে টুইটুম্বুর, আর সেই পানিতে আমাদের যাত্রার রাস্তাটাও টুইটুম্বুর হয়ে আছে। এভাবে ধীরে ধীরে আমাদের আগাতে হবে। আশা করছি সামনের রাস্তাগুলো আর এরকম হবে না, দেখা যাক সামনে কী অপেক্ষা করছে আমাদের। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে হয়তো আমরা আর এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবো না। আশা করছি বৃষ্টি থেমে যাবে, না হলে বাইক নিয়ে বের হওয়া আমাদের জন্য একটি দুষ্কর ব্যাপার হয়ে যাবে। পানির পথ পাড়ি দিয়ে প্রায় আমরা ডাঙায় চলে আসলাম।
এখান থেকে চলে যাব আমরা বামে, জামালপুর চার সড়ক। সেখান থেকে বামে আসলে আপনারা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা পেয়ে যাবেন, সাথে কাদা পানি ফ্রি। জানি না কেন প্রতি বছর এত টাকা আসার পরেও রাস্তাগুলোর কাজ ধরা হয় না, বা ধরলেও ঠিকঠাকভাবে করা হয় না। আর আমাদের এই বর্ষাকালে কাদা আর পানিতে একাকার হতে হয়। শুধু আশাই করে যাই যেন এক সুস্থ শহরে সুস্থ রাস্তায় আমরা চলাচল করতে পারব। অবশেষে আমাদের আজকের গন্তব্য চা বাগান চলে এসেছি। এখন শুধু একটু জিরিয়ে শুধু মাঠা খাব, সরি খাবো না, পান করব। আজকের ভিডিও করতে সাহায্য করেছে বিডি স্কাল ব্লাস্টার চ্যানেলের ওনার। ডিসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলেই ঘুরে আসতে পারেন। অনেক ভোগান্তির পর অবশেষে মাঠা ঘরে চা বাগানে মাঠা খেতে। মাঠার টানে আমাদের গেমিং ভাই চলে আসছে। মাঠা কিরকম? সে কিন্তু অলরেডি এক গ্লাস খেয়ে ফেলছে, এই যে আরেক গ্লাস অর্ডার দিছে। চরম মাঠা খুব অবশ্যই আসবেন ভাই। আমি সারা রাস্তার ক্লান্তি এক চুমুক দিয়েই শেষ। মাঠার সফর এখানেই শেষ করছি। তবে মাঠা খেতে খেতে তাহেরি সাহেবের মতো বলতে ইচ্ছে করছিল, মাঠা খাবেন? ঢেলে দেই, খান একটু, দেই ঢেলে। কেউ সিরিয়াসলি সাথে থাকার জন্য, এমনি ফান করার জন্য বললাম। অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর ওয়াচিং।